উইক্সের দুইটা সাইট না, এটা হচ্ছে পেইড সাইট। প্রথমে তো দেখা লাগবে যে পেইড সাইট কীরকম আর ফ্রি সাইট কীরকম। তো এটা হচ্ছে পেইড সাইট, ডিরেক্ট একটা .com ডোমেন দিয়ে ওয়েবসাইটটায় প্রবেশ করা যাচ্ছে। আর যেটা ফ্রি সাইট সেটা হচ্ছে এরকম, মানে সামনে আপনার নামটা থাকলো, লাস্টের দিক থাকতেছে wixsite.com, তাই তো? তো এটা ফ্রি সাইটের মধ্যে আপনি অনেক কিছু ফাংশন থাকবে যেগুলো আপনি হয়তো যুক্ত করতে পারবেন না, এবং সবার উপরে একটা অ্যাডভার্টাইজ থাকবে, দিস সাইট ওয়াজ ডিজাইনেড উইথ দি wix.com ওয়েবসাইট বিল্ডার। আর পেইড সাইটে এরকম কোনো কিছুই থাকবে না, আপনি যেমন খুশি তেমনভাবে আপনি ডিজাইন করতে পারেন, কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছু থাকবে না। এখন ঘটনা হচ্ছে যে আপনি বলতেছেন যে ক্লায়েন্টের সঙ্গে কাজ করলে ক্লায়েন্ট কি এই পেইড ভার্সনের টাকাটা পে করবে, তাই না? তো ওয়েব ডিজাইন রিলেটেড সার্ভিসের জন্য কিভাবে কনভারসেশন হওয়া উচিত একজন ক্লায়েন্টের সঙ্গে এটা জানা লাগবে। আমরা যখন গ্রাফিক্সের কনভারসেশন করি বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কনভারসেশন করি তখন এক ধরনের, আর ওয়েব ডিজাইনের কনভারসেশনটা আরেক রকম। তা আমি বেসিক থেকে শুরু করি। যখন কোনো একটা ক্লায়েন্ট আসবে, বলবে যে আমার একটা ওয়েবসাইট ডিজাইন করা দরকার, তুমি কি এটা পারো বা করে দিতে পারো বা কত চার্জ, সে কি বলে বলুক, আপনাকে স্টেপ বাই স্টেপ কোশ্চেন করে যে বিষয়গুলো ক্লিয়ার করে দিতে হবে ক্লায়েন্টকে। বলতে হবে আপনার কি পেইড হোস্টিং অ্যান্ড ডোমেন আছে। উনি যদি বলে নাই, তাহলে তখন আপনার সার্ভিস চার্জ বাড়বে। আপনি বলবেন যে তাহলে আমি আপনাকে ডোমেন এবং হোস্টিং দিয়ে দিব, এটার জন্য আপনাকে আলাদাভাবে চার্জ দিতে হবে। কিন্তু তো উনি অবশ্যই জিজ্ঞেস করবে যে কত চার্জ, তখন আপনি এটা বলবেন যে এটা ডিপেন্ড করবে আপনি কত বছর মেয়াদি নিতে চাচ্ছেন। কারণ ডোমেন হোস্টিং তো এককালীন না, এটাকে আপনাকে প্রতি বছরে বছরে এটা পেমেন্ট করে করে মেয়াদ বাড়াইতে হয়, তাই না? তো ক্লায়েন্ট যদি বলে যে তুমি এক বছরের জন্য অথবা পাঁচ বছরের জন্য এটাকে করো প্ল্যানে কিনে নাও, তো সেই হিসেবে দাম হবে। এবং উনি কোন প্ল্যাটফর্ম থেকে নিতে চাচ্ছেন, সেটা গোড অ্যাডে, নেমশিপ না ব্লু হোস্ট, যেখান থেকে নেবে সেই রকম দাম হবে মার্কেট প্লেসে। ওখানে তো আর লুকাচুকুয়ার কিছু নাই, ক্লায়েন্টকে বলবেন সমস্যা নাই, আমি এটা এক্স্যাক্টলি যে প্রাইস সেই প্রাইসেই আপনি আমাকে পেমেন্ট করবেন, অথবা আপনি নিজেও এটা কিনে আমাকে দিতে পারেন, দেন আমি কাজটা করব। আর উনি যদি বলে যে হ্যাঁ আমার আগে থেকে সব কিছু আছে, তুমি জাস্ট ওয়েবসাইট ডিজাইন করে দিবা, এরকম, ঠিক আছে? এই এই সেক্টরটা ক্লিয়ার, এই অংশটুকু? হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, মানে ডোমেইন হোস্টিংয়ের চার্জ আপনার ডিজাইনিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়। ওনার থাকলে উনি ভালো, আর উনি যদি না থাকে তাহলে এক্সট্রা আপনাকে দিতে হবে, অথবা উনি কিনে দেন আপনাকে কাজ শুরু করতে দিবে, ঠিক আছে? আর নেক্সট অপশন আসবে এবার যে আপনার কি কোনো পছন্দের ওয়েবসাইট আছে, স্যাম্পল ওয়েবসাইট আছে যেটার মতো আপনি করতে চাচ্ছেন, নাকি টোটালি আলাদা ধরনের হবে, নাকি টোটালি কাস্টম ডিজাইন হবে। কাস্টম ডিজাইন বলতে কি, উনি ওনার মনের মতো করে ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় বলতে পারে। যেমন উনি বলতে পারে আমাকে এই জায়গায় একটা ভিডিও দাও, এতটুকু ছোট্ট একটু ভিডিও তৈরি করে দাও ফুটারে, উনি বলল মাঝখানে একটা ভিডিও দাও, হ্যাঁ, অথবা উনি বলল যে আমার এই জায়গায় একটা ফুটারে এই জায়গায় এই অংশে একটা মনিটর থাকবে, ভিডিও মনিটর, যেখানে অল টাইম লাইভ প্রোগ্রামগুলো দেখাবে, মানে বিভিন্ন টেলিভিশনের লাইভ প্রোগ্রাম। এখন খেয়াল করেন যে এখানে নর্মালি একটা ভিডিও দিতে বললে হয়তো বা সেটা আমরা কষ্টমষ্ট করে অ্যাড করে দিলাম, কিন্তু উনি একটু চেঞ্জ করলো কথাটা যে আমাকে লাইভ প্রোগ্রামগুলো যেন ব্রডকাস্ট হয়, যেগুলো টেলিভিশনে হয়, বিশেষ করে NCN এর খেলা টেলাগুলো। তা ওনার এই সামান্য একটু কথা চেঞ্জ করাতে আমাদের ওখানে বিশাল পরিবর্তনের প্রয়োজন হয়, এটা তো আর ক্লায়েন্টের মাথায় হুঁশ নেই, এটা তো আমরা জানি যে এটা প্যারা কত হবে। তা কাস্টম ডিজাইন বলতে এরকম ডিজাইন যে উনি যাহা খুশি তাহা তাহা চাইতে পারে, তা কাস্টম ডিজাইন টোটালি ওনার মনের মতো করে দিতে হবে। তো প্রথমে ওনার মনের মতো কী কী চাচ্ছেন উনি, ওগুলো বুঝে নিতে হবে আপনাকে যে ওটা আসলে সম্ভব কি না। অনেক বিষয় থাকে যে উনি চাইলেও সেটা সম্ভব নয়, বা সম্ভব হবে কিন্তু হিউজ পরিমাণ কষ্ট হবে।
আবার অনেক সময় ওনার কাস্টম ডিজাইনে যেগুলো যেগুলো চাচ্ছেন সেগুলো আপনি জাস্ট এক দুই ক্লিকে করে দিতে পারবেন, এটা বুঝে নিয়ে তারপরে দামটা বলতে হবে, ঠিক আছে? আর উনি যদি স্যাম্পল একটা সাইট দেয় তাহলে তো কোনো ঝামেলাই নেই, তখন আপনি ডিরেক্ট গিয়ে স্যাম্পল সাইটটা দেখে নিয়ে দেন আপনি কত হলে করে দিতে পারবেন, এটা আপনাকে করতে হবে। আর উনি যদি বলে যে না আমার এর সম্পর্কে কোনো ধারণা টারণা নাই, জাস্ট আমার এই রিলেটেড বিজনেস, আমাকে এই রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, ঠিক আছে, তখন আপনি কি করবেন, তখন আপনি বুঝে নিলেন যে ক্লায়েন্ট এই সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো কিছু নেই, সো আপনাকে করতে হবে। তো এখন আপনাকে ধীরে ধীরে ওনার বিজনেস সম্পর্কে আইডিয়া নিতে হবে যে কী টাইপ বিজনেস, উনি কি আসলে অনলাইনে কোনো কিছু প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, এটা প্রথমে শিওর করতে হবে। কারণ এখন অনলাইনে অনেকে ওয়েবসাইট খুললেই প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে খোলে, দেখা যায় যে প্রথমে কিছু বলেনি, বলছে যে আমাকে একটা এরকম একটা আমার অফিসিয়াল ইয়ে আছে একটা সাইট করে দাও, এখন দুই দিন পরে গিয়ে বলতেছে আমি এখানে কিছু প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, এটা কি পসিবল? এখন তখন তো ঘটনাটা ঘটে যাবে গণ্ডগোল, কারণ প্রোডাক্ট সেলিং সাইট অর্থাৎ ই কমার্স সাইট, সেখানে অসংখ্য প্লাগইনের ব্যবহার রয়েছে, অসংখ্য সেটিংয়ের ব্যবহার রয়েছে, তো সেই জায়গাটাতে উনি ওই আগের বাজেটে উনি ওটা করতে পারেন না, তো এই জন্য আগে থেকে কনফার্ম করে নিতে হবে যে আপনি কি ই কমার্স সাইট চান নাকি নর্মালি অফিসিয়াল সাইট বা ল্যান্ডিং পেজ কোনটা চান, ঠিক আছে? এইভাবে এভাবে করতে হবে। এখন আপনাকে যখন বললো যে তার কোনো ধারণা নেই, আপনি তাকে দেখাতে হবে ডিজাইন, তখন আপনি কি করবেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থিম ফরেস্ট থেকে সেগুলোর, তারপর আরও অনেক জায়গা আছে যেগুলোতে থিম পাওয়া যায়, ওয়েবসাইটের থিম টোটালি, সেই লিঙ্কগুলো আপনি শেয়ার করতে পারেন। যদি ফাইবারে ট্রাভেল করে, লিঙ্ক অনেক সময় ট্রাভেল করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, স্ক্রিনশট দিয়ে এনে এনে দিতে পারেন, ঠিক আছে? আর সবচেয়ে ভালো কথা যে নিজের আগে থেকে কিছু স্যাম্পল সাইট তৈরি করে রাখা, যে আপনি এই এই সাইটগুলো ডিজাইন করতে সামর্থ্য, আপনার কিছু পোর্টফোলিও থাকা উচিত, ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গেলেই কিন্তু পোর্টফোলিও রাখতে হয়, এই জন্যই। হ্যাঁ, অথবা আপনি সরাসরি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি আপনি নিজে গুগলে সার্চ দেন বা অনলাইনে সার্চ দেন, দিয়ে দেখেন যে ট্যাম্পলেট, ওয়েবসাইট ট্যাম্পলেট, আপনি ওয়ার্ডপ্রেসে যদি করেন তাহলে ওয়ার্ডপ্রেস ট্যাম্পলেট, আর যদি উইক্সে করেন তাহলে উইক্স ট্যাম্পলেট লিখে সার্চ করেন, তাহলে পাবেন, দেখেন, পছন্দ করেন কোন ডিজাইনটা আপনি করতে চাচ্ছেন, সেখান থেকে সেই ডিজাইনের লিঙ্কটা অথবা স্ক্রিনশট এনে আমাকে দেখান, বুঝছেন? ক্লায়েন্টকে ছেড়ে দিতে পারেন অথবা নিজে আপনি দায়িত্ব নিয়ে দেখাইতে পারেন, তারপর পছন্দ হয়ে গেলে তারপর কাজ শুরু করতে পারেন। এখন ওইখানেও একটা কথা আছে, যখন উনি থিম পছন্দ করে ওয়েবসাইট তৈরি করতে বলবেন, তখন আপনার কি করতে হবে, তখন উনি বলবেন যে এই থিমটা কিন্তু এত ডলার, $55 বা $55 বা $60 যাই থাকুক না কেন, আপনি বলবেন এই থিমের টাকা কিন্তু আপনাকে দিতে হবে, আপনি আপনি শুধু সেটা কাস্টমাইজেশন বা ডেভেলপিং বা সেটা এডিটিং এগুলোর জন্য আপনি চার্জ চাচ্ছেন, কিন্তু থিম কিনবেন না, আপনার প্লাগ ইন লাগবে সেগুলোর চার্জ কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো অনেক সময় আমরা কি করি যে একটা পেইড থিমও আমরা ক্লায়েন্টকে চার্জ ছাড়াই দেই, কেমনে দেই এটা, অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট এমন একটা ওয়েবসাইটের থিম পছন্দ করেছেন, তো সে আমার কাজের বাজেট হচ্ছে $60 বা $100, এখন থিমটার চার্জ হচ্ছে $65, তাহলে থিম সহ দাঁড়াচ্ছে আমার টোটালি, যদি $100 যদি ডিজাইনিং চার্জ হয় তাহলে থিম সহ দাঁড়াচ্ছে $165, তাই না? তা এখন ক্লায়েন্ট $65 দিতে রাজি না, উনি চাচ্ছেন যে এই সাইটই লাগবে, বাট আমাকে ওই $100 মধ্যেই করে দিতে হবে, দিতে পারলে দেন, না পারলে নেই। তো এখন আমরা অনেক সময় ওই $100 মধ্যেও তাকে থিম, প্লাগ ইন আরও এভরিথিং কিছু প্রোভাইড করে আমরা কাজটা করে দিই, কেমনে সম্ভব এটা? এটা সম্ভব হচ্ছে যে অনেক সময় কিছু কিছু ফ্রি থিম ব্যবহার করে কাজটা সম্পূর্ণ করা যায়, আবার অনেক সময় থাকে কি যে আমরা যেহেতু রেগুলার কাজ করে থাকি, দেখা যায় যে আমাদের কাছে পেইড থিম থাকে, অন্য ক্লায়েন্টের থাকে, তো সেই থিমগুলোই ওনাকে ইনস্টল করে দিলাম, দিয়ে সেটাতে কিছু পরিবর্তন করে উনি যেমনটা চাচ্ছেন তেমনটা ঠিক হুবহু করে দিলাম, কিন্তু ওনার থিমটা কিন্তু আমি ফ্রি থিমই দিয়েছি, ওটাতে কোনো লাইসেন্স ব্যবহার করি নাই, কারণ পেইড থিমগুলোতে আসলে মূলত আপনি একটা ওয়েবসাইটের জন্য কিনলে আপনি দুইটা ওয়েবসাইটে ওই লাইসেন্স ব্যবহার করতে পাবেন না,
ইনভ্যালিড দেখাবে। আচ্ছা, কিন্তু আমি সাইটটা ডিজাইন করে কমপ্লিট করে দিতে পাবো, বুঝছেন তো? তো এখানে এরকম কিছু টেকনিক ব্যবহার করতে হয়, এইরকম। তা আবার কাজ করতে গিয়ে ক্লায়েন্ট আরও বিভিন্ন ধরনের ফাংশনালিটির কথা বা বিভিন্ন অপশন যুক্ত করার কথা বলতে পারে অনেক সময়। সেক্ষেত্রে আপনি কি করবেন, যেটা আপনার পসিবল, যেটা আপনার নর্মালি করে দেওয়া পসিবল, সেটার জন্য করে দিলেন, অতিরিক্ত চার্জ নেওয়ার দরকার নাই। আবার যখন দেখা যায় যে না, এটা পসিবলই হচ্ছে না, ফ্রিতে করে দেয়, তখন ক্লায়েন্টকে খুলে বলতে হবে যে আপনি যেটা চাচ্ছেন এটা পসিবল, তবে এটার জন্য আমাদের একটা পেইড প্লাগ ইন কিনতে হবে, আর পেইড প্লাগ ইনটার দাম আপনাকে বহন করতে হবে, এরকম। এইভাবে মূলত আসলে একটা ক্লায়েন্টের সঙ্গে দাম দর হয়ে থাকে ওয়েব ডিজাইন রিলেটেড। আর উইক্সে, উইক্সের যেটা সুবিধা, এখানে সবগুলো থিম ফ্রিতে পাওয়া যায়। আপনি সবগুলো থিম ফ্রি ভার্সনও ব্যবহার করতে পারেন, এবং তাদের যে প্রিমিয়াম প্যাকেজ রয়েছে, দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের একটা প্ল্যান কিনে নেয়া, যে একটা মাত্র সাইট আমরা ডিজাইন করতে পারবো এই এই প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে। এখানে আমরা তাদের হোস্টিংটাও পাবো, এখান থেকে অসংখ্য আনলিমিটেড থিম রয়েছে যেগুলো ফ্রিতে ইনস্টলও করতে পারবো, এভরিথিং। এবং কিছু প্লাগ ইন রয়েছে যেগুলো প্লাগ ইন প্রিমিয়াম রয়েছে, আবার পেইডও রয়েছে, তবে ফ্রি ও পেইড আর প্রিমিয়াম তো একই কথা, মানে প্রিমিয়াম মোডেও রয়েছে, ফ্রি মোডেও রয়েছে। আপনি চাইলে প্রিমিয়াম করে নিতে পারেন, আর না চাইলে আপনি সেগুলো ফ্রিতেও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এই দেখেন এখানে অ্যাপস, অ্যাডেড অ্যাপস, অ্যাডেড অ্যাপস করলে, হ্যাঁ, উইক্সের অনেক সুবিধা, যদিও উইক্স অনেকে ব্যবহার করেন না। আমি পার্সোনালি যেটা বলবো যে ওয়ার্ডপ্রেসের চাইতে এখন উইক্সে আমার কাছে অনেক বেটার মনে হয়, কারণ ওয়ার্ডপ্রেসে গেলে প্রত্যেকটা অপশনের জন্য পেইড ছাড়া কোনো কিছুই হয় না, প্রত্যেকটাতে টাকা চায়, প্রত্যেকটাতে টাকা, ঠিক আছে? আর ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনাকে আলাদা রকম ই কমার্স টেমপ্লেট চয়েস করতে হবে, আবার আলাদা রকম প্লাগ ইন সেট আপ দিতে হবে, অনেক ঝামেলা। আর আপনি উইক্সের যে কোনো টেমপ্লেট চয়েস করলেন বা থিম চয়েস করার পর সেটাকে আপনি এনি টাইম ই কমার্সে রূপান্তর করতে পারবেন, নর্মাল ব্লগিং করতে পারবেন, নর্মাল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, ওইটাই, আর কোনো পরিবর্তন করা লাগবে না। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই রকম হয় না। দেখা গেলো আমি একটা কোনো একটা থিম চয়েস করছি বা কিনে নিছি, থিমটা অলরেডি $50 দিয়ে কিনে নেওয়া হয়েছে, এখন কাজ করতেছি, কোনো এক সময় মাঝখানে যে এক লাইন বলতেছে যে আমাকে প্রোডাক্ট সেল করতে হবে, এটাকে ই কমার্সে সেক্টর করে দেওয়া যায় কিনা, তখন হয় কি, হ্যাঁ, আমি ই কমার্স কিছু প্লাগ ইন ব্যবহার করে ওই থিমের সঙ্গে এটা করলাম, কিন্তু মনের মতো এবং গর্জিয়াস ডিজাইন করা পসিবল হয় না, কারণ ই কমার্সের জন্য স্পেশালি যে থিমগুলো তৈরি করা সেই থিম ব্যবহার করতে হয়। তার মানে কি, আমি $50 দিয়ে যেটা থিম কিনছিলাম সেটা তাহলে লস, নতুন করে আবার থিম কিনতে যাইতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু উইক্সে এটার কোনো ঝামেলা নেই, আপনি যে কোনো থিম একবার চয়েস করে ওটাতে আপনি ব্লগিং করেন, হ্যাঁ, থিমও এনি টাইম চেঞ্জ করতে পারবেন, অথবা না চাইলেও আপনি ওইটাতেই আপনি ই কমার্স সেট আপ দিতে পারেন, প্রোডাক্ট সেলিং দিতে পারেন। এই দেখেন অসংখ্য অ্যাপস রয়েছে এখানে, ফ্রি ভার্সনও আছে, আবার পেইড ভার্সনও আছে, গুগল গেট, গুগল অ্যাডস, হ্যাঁ, অ্যাডভার্টাইজ ইউর বিজনেস অন গুগল 5 মিনিটস অ্যাডস, তারপরে ই কমার্স রিলেটেড, গুগল অ্যাডস বলতে কি, আপনার ওয়েবসাইটটি গুগলে বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ করবে, পার মান্থ $75 খরচ দিতে হবে আপনাকে, আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়াবে আর কি। এই যে মার্কেটিং রিলেটেড প্লাগ ইন, সেল অনলাইন, সবগুলোই কমফোর্টেবল উইক্সের প্রত্যেকটা থিমের জন্য। হ্যাঁ, পপ আপ আছে, আবার ফ্রিতেও আছে, যেমন এটা ফ্রিতে আছে মেইল চিম্প, সেল অনলাইন, ই কমার্স রিলেটেড অসংখ্য প্রোডাক্ট আছে, প্লাগ ইন আছে, সার্ভিস আছে, তো মিডিয়া কন্টেন্ট আছে, তো এটাই আর কি। উইক্সে যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্টের কাছ থেকে আপনি কীভাবে পেমেন্ট চাবেন, আপনি ডিজাইনিং কাস্টমাইজেশনের জন্য চার্জ চাইবেন, আর ওনাকে বলবেন যে আপনাকে উইক্সের থিম কেনা যদি
থাকে তাহলে ভালো, আর না থাকলে আপনি উইক্স থেকে থিম কিনবেন, ডোমেন কিনবেন, সেই অ্যাকাউন্ট আমাকে দিবেন, আমি জাস্ট সেখানে গিয়ে একটা সুন্দর ট্যাম্পলেট ইয়ে করে আমি ওটাকে আপনার মনের মতো করে ডিজাইন করে দিব। ঠিক আছে, এই একদম ইজি। আর ওয়ার্ডপ্রেস বা ওই রিলেটেড ক্যাটাগরিগুলোতে কাজ করতে চাইলে তখন আলাদা রকম হবে একটু, তখন প্লাগ ইন, থিম, আরও ঝামেলা। আর মাঝে সাঝে এই এই উইক্সেও বিভিন্ন ক্লায়েন্টকে আবার ইয়ে দেওয়া যায়, কী দেওয়া যায় মানে ঢপ মারা গল্প শোনানো যায়, কারণ এইগুলো বিষয়ে তো আসলে ক্লায়েন্টরা খুব বেশি অভিজ্ঞ না, জানে না কোথায় কী হয়। ঠিক আছে, অনেক সময় এখানে থিম, অনেক সময় থিম এখানে কিন্তু ফ্রিতে পাওয়া যায়। আপনি বললেন যে আমি কিন্তু পেইড থিম কিনে দেবো, আসলে উইক্সে তো পেইড থিমই নেই। হ্যাঁ, অথচ প্রত্যেকটা এখানে অসংখ্য থিম আছে, প্রত্যেকটাই ফ্রি, আপনি ফ্রি থিম ব্যবহার করলেন অথচ ক্লায়েন্টের থিমের টাকাও নিছেন। হ্যাঁ, এটা হলো বাটপারি। আবার অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইট করতে এসে শেষ করলেন, আগে বলা যাবে না, ওয়েবসাইট ডিজাইনিং টিজাইনিং শেষ করে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার ওয়েবসাইট কমপ্লিট টোটালি একটা বুঝে সুঝে নেন কোথায় কি এডিট করতে হবে, দেন লাস্টে বলবেন যে আপনার ওয়েবসাইট রেডি, বাট এটাকে এখন যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করেন তাহলে আপনি ট্রাফিক পাবেন না, মানে ভিজিটর আসবে না বেশি। তো এটা কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চান, তখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলোও করে দিতে হবে, তখন ওটার জন্য আলাদাভাবে আপনি চার্জ নিতে পারেন, $150 $200 যেমন ভাবে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা কানেক্টেড। আর আপনি যদি প্রথমেই বলেন যে ওয়েবসাইট ডিজাইনিং প্লাস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সহ এতগুলো পড়বে, উনি অনেক অনেক সময় ক্লায়েন্ট ভয় পায় যে এত বাজেট দিয়ে করা যাবে না। হ্যাঁ, অথবা ক্লায়েন্ট বলতে পারে যে ওয়েব ডিজাইনের সঙ্গে তুমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু ফ্রি দিতে হবে, এটা বলতে পারে। তা কী দরকার ঝামেলা নেওয়ার? এই তা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। যদি ক্লায়েন্টে বলে যে একটা, হ্যাঁ যদি ধরেন ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে আসলো, আমি যদি তার সলিউশন দিই যে আপনি চাইলে পরবর্তীতে আপনি নিজেও আপনার সাইটের কন্টেন্ট গুলো এডিট করতে পারবেন, একদম ইজি, এখানে ঝামেলা নেই। দুই একটা কারণ তো দেখাইতে হবে, তা না হলে তো উনি ওয়ার্ডপ্রেস থেকে এখানে আসতে চাইবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর জোর করে আনার ও কি দরকার, উনি যদি ওয়ার্ডপ্রেসে করতে চায় করুক, কারণ এক একজনের এক একটা ভালো লাগে। আর ওয়ার্ডপ্রেস আসলে হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস দীর্ঘদিন থেকে তো, আর ওয়ার্ডপ্রেসের পাওয়ারটা বেশি, তাদের ফাংশনালিটিগুলো উইক্সের চাইতে অনেক বেশি, কারণ উইক্স তো খুব বেশি দিনের না, আর উইক্সের ডেভেলপিং এখনও চলছে চলছেই, উইক্সেরও কিছু লেগ আছে, উইক্স যে একবারে খুব ভালো তা না, যদি কম্পেয়ার করা হয় এখনও কিন্তু ওয়ার্ডপ্রেসই বস। ঠিক আছে, হ্যাঁ, তবে উইক্সের ব্যবহার বিধি সুন্দর ডিজাইন করা, খুব দ্রুত সাইট রেডি করার জন্য উইক্স বেটার। এই আর উইক্সের সবচেয়ে বড় সুবিধা যেটা বললাম যে এখানে আনলিমিটেড কিছু থিম আছে যেগুলো টোটালি একবারে ফ্রি।